আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রেড টোস্ট রেসিপি পাউরুটির তৈরি এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয় তো এটাকে কিন্তু পাউরুটির তৈরি মিষ্টি বললেও কোনো অংশে ভুল হবে না তো ভিউয়ার্স মজাদার এই ব্রেড কি টোস্ট রেসিপিটি তৈরি করতে চলুন আমরা পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণভাবে দেখে আসি এর এই পাউরুটি রেসিপিটি করতে আমি এখানে স্লাইস করা পাউরুটি নিয়েছি তো এবার এই পাউরুটিগুলোকে কেটে নিতে হবে এখানে পাউরুটির পরিমাণটা নির্দিষ্ট না তো আপনি যতটুকু মিষ্টি বা এই স্ন্যাক্সটি তৈরি করতে চান ততগুলো পাউরুটি নিলেই হয়ে যাবে তো এই তো পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি তো এই ব্রাউন অংশটা রেখেও কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করা যাবে তো কেটে নিলে এটা দেখতে ভালো হয় তো এই তো দেখতে পাচ্ছেন এই পাউরুটিটার ধারের অংশটা কেটে নিয়ে এটাকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এবার আরও দুইটা ওপরে রেখে আবারও মাছ বরাবর কেটে নিচ্ছি এখানে চার টুকরো হয়েছে আপনাদের ব্রেডটা যদি বড় হয় তবে এভাবে চার টুকরো করে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন আর ব্রেডটা যদি একটু ছোট হয় তাহলে এভাবে ধারের অংশটা কেটে মাছ বরাবর একটি টুকরো করে অর্থাৎ দুই টুকরো করে নিয়েও এই স্ন্যাক্সটি তৈরি করা যাবে তো এই তো আমি সবগুলো পারুটি এখানে কেটে নিয়েছি আর আমি এখানে দু টুকরো করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কিভাবে কেটে নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল আগে থেকেই গরম হতে দিয়েছিলাম এবার এই মাঝারি গরম তেলের মধ্যে এই পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিতে হবে তো পাউরুটির টুকরোগুলো দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে নিজের পছন্দ মতন সুন্দর একটা কালার করে ভেজে নিলেই হয়ে যাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি পাউরুটিগুলোকে দিয়ে দিয়েছি আর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব তো ভিউয়ার্স আজকের এই ব্রেড ক্ষীর টোস্ট রেসিপিটি আমি খুবই সহজভাবে আর খুবই অল্প কিছু উপকরণে শেয়ার করতে চেষ্টা করেছি তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ফর্স দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এগুলোকে এবার তেলটা ঝরিয়ে এভাবে তুলে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাউরুটিকেই তুলে নিচ্ছি ঝটপট এই নাস্তাটি তৈরি করে কিন্তু বিকেলবেলা চায়ের নাস্তায় রাখা যায় কিংবা বাচ্চাদের টিভিনেও দেওয়া যায় এটা যেমন দেখতে লোভনীয় তেমনি খেতে মজা তাছাড়া এটা খুবই স্বাস্থ্যসম্মতও তো এই তো দেখতে পাচ্ছেন পাউরুটিগুলোকে আমি এই ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি আর এভাবে একটু ধরে রাখলে বাড়তি তেলটাও চলে যাবে তো এই তো ঠিক একইভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি এবার চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি তো আমি একটি শিরা তৈরি করে নিব এজন্য এটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি তো এটাকে খুব বেশি ঘন শিরা করতে হবে না এটাকে মোটামুটি চটচটে একটি শিরা তৈরি করলেই হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন হাতে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু চটচটে হয়ে গেছে এবার এই শিরাটাকে চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি তো শিরাটাকে চুলাটা বন্ধ করে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো তো পাউরুটির টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এবার এই শিরার মধ্যে এই পাউরুটির টুকরোগুলোকে জাস্ট কয়েক সেকেন্ড রেখে তুলে নিব তো এতে করে যতটুকু শিরা ঢোকার এই পাউটির মধ্যে ঢুকে যাবে এখানে খুব বেশিক্ষণ এই পাউটির টুকরোগুলোকে রাখার প্রয়োজন নেই এতে করে এগুলো খুব বেশি নরম হয়ে যেতে পারে তো যেহেতু বলেছি ব্রেড টোস্ট তাই এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য রেখে আবার তুলে নিলেই হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাউরুটির টুকরোকেই এই শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি আর এগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি টুকরোগুলোকেও এই শিরায় গড়িয়ে নিব এবার যে প্যানের মধ্যে এই শিরাটা তৈরি করেছিলাম সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার এই দুধের সঙ্গে এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক্ষেত্রে চিনিটা না দিলেও চলবে তবে দিলে এই ক্ষীরের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো এই তো দেখতে পাচ্ছেন চেড়ে জাল করে আমি এই ক্ষীরটা তৈরি করে নিচ্ছি আর এ সময় চুলার আশটা লো রাখতে হবে তো এই তো কিছুক্ষণ জাল করার পরেই এই ক্ষীরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এটাকে এরকম আঠালো আঠালো রেখে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু শক্ত হয়ে যাবে তো টোস্টগুলো আমার তৈরি হয়ে গেছে আর ক্ষীরটাও রেডি এবার একটি টোস্ট নিয়ে এর মধ্যে এই ক্ষীরটাকে লাগিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন যে কাজটা কত ইজিভাবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই তো ক্ষীরটা এই পাউরুটির এই টোস্টের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো এভাবে লাগিয়ে নিয়ে এবার ওপর থেকে আরও একটি পাউরুটির টুকরো দিয়ে দিতে হবে তো দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার একটি স্ন্যাক্স বা মিষ্টি ঠিক একইভাবে আমি এই সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এগুলোকে সাজিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা তো অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হল এরকম ব্রেড ক্ষীটস্ট রেসিপি তৈরি করে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ